আমি শুধু খান একাডেমির ফেসবুক পেজের আলোচনার স্থানটি দেখছিলাম এবং বার্থডে নিয়ে এই সমস্যাটি দিয়েছেন সমাধান করার জন্য এবং এটা সর্বসাধারণের আগ্রহের একটি সমস্যায় পরিণত হয়েছে। সমস্যাটি হলো অনির্দিষ্ট সমাকলন টু পাওয়ার সাধারণ লগ এক্স এবং এই পুরোটা ভাগ এক্স ডিএক্স এবং বার্তার স্থানে অভি খান্না একটি সমাধানও দিয়েছেন এবং এটা সঠিক সমাধান। তো আমি চিন্তা করছিলাম যে যেহেতু এটা সবার আগ্রহের তো আমি এটার উপর একটি দ্রুত ভিডিও করব। তো প্রথম জিনিসটি, যখন তুমি এরকম একটি সমাকলন দেখো, তুমি বলো যে তুমি জানো যে এখানে এই লবের পাওয়ার হিসেবে আছে সাধারণ লগ এক্স এবং তুমি তাহলে এটা শুরু করবে কিভাবে। এবং প্রথম যে জিনিসটি তোমার মাথায় হয়তো চট করে আসবে তা হলো যে এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে অনির্দিষ্ট সমাকলন ওয়ান ভাগ এক্স গুণ টু পাওয়ার সাধারণ লগ এক্স ডিএক্স। তার মানে আমাদের একটি রাশি আছে, অথবা তুমি বলতে পারো যে এই বড় ফাংশনের একটি অংশ আছে এবং তার ডেরিভেটিভও আছে। আমরা জানি যে ডেরিভেটিভ, আচ্ছা আমি এটা এখানে লিখে ফেলি। তো আমরা জানি যে এক্স এর সাপেক্ষে এই সাধারণ লগ এক্স এর ডেরিভেটিভ হলো সমান সমান ওয়ান ভাগ এক্স। তো আমাদের কিছু রাশি আছে এবং এর ডেরিভেটিভ আছে। তো এটা আমাদের বলে যে আমরা স্থানান্তর ব্যবহার করতে পারি এবং মাঝে মাঝে তুমি এটা মাথায় করতে পারো, কিন্তু এই সমস্যাটা এখনও এত নগণ্য না যে এটা তুমি মাথায় করতে পারবে। তো চলো আমাদের স্থানান্তরটি করা যাক। তো এটাকে যদি আমরা ইউ দিয়ে স্থানান্তর করি, তাহলে আমরা প্রথমে ইউকে সংজ্ঞায়িত করি। আচ্ছা এটা ইউ হতে হবে এমন কোনো কথা নেই, এটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু এটা আসলে রীতি যে ইউ ব্যবহার করা। তো ইউ সমান আমরা লিখলাম যে সাধারণ লগ এক্স, তাহলে ডি ইউ ভাগ ডিএক্স হবে ওয়ান ভাগ এক্স। তাহলে শুধু ডিফারেনশিয়াল ডি ইউ হবে, এখানে আমরা শুধু উভয় পক্ষকে ডিএক্স দিয়ে গুণ করছি, তো সমান ওয়ান ভাগ এক্স ডিএক্স। তো এখন আমাদের স্থানান্তরটি করা যাক। তো এটা আমাদের সমাকলন, তো এটা হবে সমান সমান অনির্দিষ্ট সমাকলন টু পাওয়ার, এবং এখন এটা ইউ, তো এটা হবে টু পাওয়ার ইউ, এবং তারপরে ওয়ান ভাগ এক্স গুণ ডিএক্স। তো এটা কি হবে, ওয়ান ভাগ এক্স ডিএক্স, এটা হচ্ছে ডি ইউ। আচ্ছা আমি এটাকে অন্য রঙে করি, তো ওয়ান ভাগ এক্স গুণ ডিএক্স হলো ডি ইউ, তার মানে এটা সমান হচ্ছে ডি ইউ। তো এখন এটা এখনও কোনো সহজ সমাকলন নয়, যদিও এটা কিছুটা সরল হয়েছে। এবং এটা সমাধান করার জন্য তুমি জানো যে যখনই চলকটি সূচক বা পাওয়ারে থাকে তখন এটা সমাধানের জন্য তেমন সহজ কোনো সূচকের নিয়ম নেই। শুধু একটি জিনিস যার সাথে আমি পরিচিত, যেখানে এক্স বা আমাদের চলক এখানে সূচক বা পাওয়ারে থাকে, সেটা হচ্ছে ই পাওয়ার এক্স এর ক্ষেত্রে। তো আমরা জানি যে ই পাওয়ার এক্স ডিএক্স এর সমাকলন হচ্ছে ই পাওয়ার এক্স যোগ সি। তো যদি কোনোভাবে আমি এটাকে ই পাওয়ার এক্স এর কিছুতে রূপান্তর করতে পারি তাহলে হয়তো, বা ই পাওয়ার ইউতে, তাহলে হয়তো এটা কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। তো দেখা যাক কিভাবে আমরা এটাকে পুনরায় সংজ্ঞায়িত করব। তো ধরা যাক যে টু, তো টু সমান কি, টু সমান আমরা লিখতে পারি যে ই পাওয়ার সাধারণ লগ টু, ঠিক আছে। তাহলে সাধারণ লগ টু হলো এমন একটি সংখ্যা যেটাকে ই এর পাওয়ার হিসেবে লিখলে আমরা টু পাবো। তো তুমি যদি ই কে এই পাওয়ার পর্যন্ত উন্নীত করো তাহলে তুমি অবশ্যই টু পাবে। আসলে এটা হচ্ছে এই সাধারণ লগের সংজ্ঞা, তুমি যদি ই এর পাওয়ার লিখো সাধারণ লগ টু তাহলে তুমি এটা পাবে টু। তো এটাকে পুনরায় লেখা যাক। তো আমি এটাকে পুনরায় লিখন বলবো, আমি এটাকে সম্পূর্ণরূপে স্থানান্তর বলতে চাই না, কারণ এটা শুধু টুকে লেখার একটি ভিন্ন উপায়। তো এটা সমান সমান হবে, আমি টু লেখার পরিবর্তে লিখবো যে ই পাওয়ার সাধারণ লগ টু, এবং এই সম্পূর্ণটা পাওয়ার ইউ ডি ইউ। এখন এটা সমান কত, আচ্ছা যদি আমি কোনো কিছুর উপরে একটি সূচক বা পাওয়ার নেই এবং তারপর আরেকটি সূচক নেই, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এই ভিত্তি এবং এটার সূচক হবে ওই দুটি সূচকের গুণফল। তো এটা সমান সমান, আচ্ছা এখানে আমি রং বদলে নেই, তো এটা সমান সমান সমাকলন বা ইন্টিগ্রেশন ই পাওয়ার ইউ ই পাওয়ার, আচ্ছা আমি এটাকে এ উপায় লিখি যে ই পাওয়ার সাধারণ লগ টু গুণ ইউ। তো আমি শুধু এই দুটি সূচককে গুণ করছি। আমরা জানি যে আমরা যদি কোনো কিছুর উপরে একটি সূচক নেই এবং তার উপরে আরেকটি সূচক নেই, তাহলে আমরা শুধু সূচকের সূত্র থেকে জানি যে ওই দুটি সূচকের গুণফল নিতে পারি এবং ডি ইউ। তো এটা হচ্ছে শুধু একটি ধ্রুবক গুণনীয়ক। তো তুমি জানো যে এটা যে কোনো সংখ্যা হতে পারে এবং আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা বের করতে পারি। আমরা এটা সমান এ স্থাপন করতে পারি এবং আমরা সাধারণভাবে জানি যে এই সমাকলন, আচ্ছা আমি এটা এখানে সরাসরি লিখছি, তো ইন্টিগ্রেশন ই পাওয়ার এ ইউ ডি ইউ, এটা হলো শুধু
1 ভাগ a e পাওয়ার au তো এটা আসে উপরের এই সংখ্যা থেকে এবং অবশ্যই যোগ c তো এটা আসলে চেইন রুল থেকে আসে তো আমরা যদি এটা ডেরিভেটিভ নেই তাহলে আমরা এই প্রথমে ভিতরেরটা ডেরিভেটিভ নেই তো যেটা হবে শুধু a এবং এটাকে আমরা গুণ করি 1 ভাগ a দিয়ে তো এটা বাদ হয়ে যায় এবং তারপর আমাদের শুধু e পাওয়ার au আছে তার মানে এই সমাকলন হবে 1 ভাগ a তার মানে 1 ভাগ এই ধ্রুবক পদ অর্থাৎ 1 ভাগ সাধারণ লগ 2 এবং গুণ এই সম্পূর্ণ রাশিটি e এবং আমি এখানে কিছু করতে যাচ্ছি আমি লিখতে যাচ্ছি যে তুমি জানো এটা কোন সংখ্যা গুণ u তো এটাকে আমি লিখতে পারি যে u গুণ কোন সংখ্যা এবং আমি শুধু এটা করেছি এমন একটি রূপে আনার জন্য যা হয়তো আমাদের সামান্য একটু সরল করতে সাহায্য করবে তো এটা e পাওয়ার u গুণ সাধারণ লগ 2 একে আমরা ক্রমপরিবর্তন করে শুধু লিখেছি যে e পাওয়ার u গুণ সাধারণ লগ 2 তো তুমি জানো যে এখানে আমরা এটা করতে পারি যে e পাওয়ার a গুণ u আর e পাওয়ার u গুণে এটা আসলে একই জিনিস কিন্তু এখন আমাদের স্থানান্তরের বিপরীতটা করতে হবে অর্থাৎ আমাদের এক্সটাকে ফেরত আনতে হবে কিন্তু এটা করার আগে চলো দেখি যে এটাকে আরেকটু সরল করতে পারি কিনা তো কি হয় যদি এখানে আমি আসলে এই লগারিদমের বৈশিষ্ট্য ব্যবহার করছি তো a গুণ সাধারণ লগ b এটা আমরা জানি যে সাধারণ লগ b পাওয়ার a এভাবেও লিখতে পারি তার মানে আমি যেটারই সাধারণ লগ নেই না কেন এটা তার সূচক হয়ে যাবে তো u আচ্ছা আমি এটা এখানে লিখি তো u গুণ সাধারণ লগ 2 তো এটা আসলে একই জিনিস যে সাধারণ লগ 2 পাওয়ার u এর মতো তাহলে আমি আমাদের ইন্টিগ্রেশনটা লিখতে পারি যে 1 ভাগ সাধারণ লগ 2 এবং এটা শুধু এই অংশ গুণ e পাওয়ার এবং এটা এভাবে পুনরায় লিখতে পারি যে লগারিদমের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তো সাধারণ লগ 2 পাওয়ার u এবং অবশ্যই এখানেও যোগ c আছে এবং এখন কি হবে যে এই e পাওয়ার সাধারণ লগ 2 পাওয়ার u এর জন্য তো সাধারণ লগ 2 পাওয়ার u হলো সেই সংখ্যা যেটাকে আমরা e এর পাওয়ার লিখলে আমরা 2 পাওয়ার u পাবো তো সংজ্ঞা অনুসারে তো এটা আমরা যদি e এর সূচকে উন্নত করি তো আমরা কি পাবো আমরা 2 পাওয়ার u পাবো তো এটা সমান হবে 1 ভাগ সাধারণ লগ 2 এবং এটা শুধু 2 পাওয়ার u তে সরল হয় আমি উপরে এটা লিখে দেখাচ্ছি তো আমি এটাকে সাধারণভাবে লিখতে পারি যে a সমান সমান e পাওয়ার সাধারণ লগে তার মানে e এর পাওয়ার যদি কোনো সাধারণ লগ সংখ্যা দেই তাহলে আমরা সেই সংখ্যাটি পাবো তাই e পাওয়ার সাধারণ লগ 2 পাওয়ার u সমান হচ্ছে 2 পাওয়ার u এখন আমরা স্থানান্তরের বিপরীত দিকে যাব তার মানে আমরা u সমান কি নিয়েছিলাম আমরা নিয়েছিলাম সাধারণ লগ x তা আমরা এখন u এর পরিবর্তে এটা লিখব এবং তাহলে আমাদের যে মূল সমীকরণ ছিল তার উত্তর হবে তো আমি এটা এখানে লিখে ফেলি কারণ এটা না লিখলে হয়তো ঠিকমতো বোঝা যাবে না তো আমাদের সমস্যা ছিল যে ইন্টিগ্রেশন 2 পাওয়ার সাধারণ লগ x ভাগ x dx তো এটাকে যদি আমরা সমাকলন বা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই যে এবং এখানে আমরা u এর বদলে সাধারণ লগ x লিখব তো 1 ভাগ সাধারণ লগ 2 গুণ 2 পাওয়ার সাধারণ লগ x এবং আমাদের শেষ তো আমি এটা যে উপায় লিখেছি এটা হয়তো সামান্য একটু বিভ্রান্তিমূলক কিন্তু যাই হোক তো এটা বেশ মজার একটি সমস্যা ছিল এবং এটা দেওয়ার জন্য বার্টকে ধন্যবাদ